নিজেদের পঞ্চম বিশ্বকাপ জয়ের পর কেটে গেছে দুই দশকেরও বেশি। এরপর পাঁচ পাঁচটি বিশ্বকাপ খেলে কেবল হতাশাই সঙ্গী হয়েছে লাতিন পরাশক্তিদের, যেখানে চারবারই বিদায় ঘণ্টা বেজেছে কোয়ার্টার ফাইনাল পর্বে। চোদ্দতে ঘরের মাঠে সেমিফাইনালে বিধ্বস্ত হতে হয় জার্মানির কাছে। কেবল জার্মানি নয়, ইউরোপিয়ান যে কোনো দলের বিপক্ষেই নড়বড়ে ব্রাজিল। 2006 ফ্রান্স, 2010 নেদারল্যান্ডস, আর 2022 সেলেসাওদের বিদায় করে ক্রোয়েশিয়া। যদিও তা বাদে পরিসংখ্যানটা বরাবরই ঈর্ষণীয় হলুদ শিবিরের। ব্রাজিলের ডাগ আউটে সবশেষ কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিতে। কাতার বিশ্বকাপে বাদ পড়ে চাকরি খোয়ানোর আগে তার অধীনে 81 ম্যাচের 60টিতেই জয় তুলে নেয় সেলেসাও শিবির। 15 ড্রয়ের পাশাপাশি হার মাত্র 6টিতে, তবে সে 6 হারের 3টিই ছিল মেজর টুর্নামেন্টের নকআউট স্টেজে। আরও একবার ইউরোপিয়ান ফুটবলের কাছে হোঁচট খেয়ে এবার সে শিল্পেই নিজেদের অভ্যস্ত করতে যাচ্ছে সিবিএফ। কোনো ব্রাজিলিয়ান নয়, ইতালির কার্লো অ্যাঞ্চেলোত্তিকেই প্রথম পছন্দ দেশটির ফুটবল ফেডারেশনের। বেশ কিছু নির্ভরযোগ্য গণমাধ্যমের দাবি, রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেই ব্রাজিলের হয়ে কাজে নেমে পড়বেন এই ইতালিয়ান। তবে লাতিন আমেরিকার দেশটির হয়ে বিদেশি কোচদের অতীত রেকর্ড অস্বস্তিতে ফেলতে পারে ব্রাজিলিয়ান সমর্থকদের। নিজেদের শত বছরের বেশি সময়ের ইতিহাসে মাত্র 3 বার কোনো বিদেশি কোচের হাতে দায়িত্ব তুলে দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন, যার শুরুটা করেছিলেন র্যামন প্লাতেরো। উরুগুয়ের এই কোচ ব্রাজিলের ডাগ আউটে টেকেন মাত্র 4 ম্যাচ। 1940 সালে আবারও বিদেশি কোচের দ্বারস্থ হয় ব্রাজিল, তবে এবার প্রধান কোচ নয় ব্রাজিলিয়ান কস্তার সঙ্গে যৌথভাবে ম্যানেজারের দায়িত্বে নিয়োগ পান জোরেকা। অবশ্য পর্তুগিজ এই কোচ মাত্র 2টি প্রীতি ম্যাচে কোচিং করানোর সুযোগ পান। 1965 শেষবার কোনো বিদেশি কোচকে দেখা যায় ব্রাজিলের ডাগ আউটে, তাও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন বংশোদ্ভূত ফিলিপো নুনেজ। তার দায়িত্বের বয়স অবশ্য একটি প্রদর্শনী ম্যাচ, মিনেরো স্টেডিয়ামের উদ্বোধন করতে সে ম্যাচের আয়োজন করা হয়েছিল। এরপর আর কখনোই স্বদেশি কোচ নীতির বাইরে হাঁটেনি ব্রাজিল, তবে আন্তর্জাতিক পর্যায়ে দলটির টানা ব্যর্থতায় সে কাজটাই এবার করতে যাচ্ছে দেশটির ফুটবল ফেডারেশন। অ্যাঞ্চলিত্তির হাত ধরে বিদেশি কোচের অভিশাপ ব্রাজিল কাটিয়ে উঠতে পারবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। সাব্বির মিথুন, সময় সংবাদ।